প্রিয় দর্শক, TechShohor.com এর নিয়মিত আয়োজন SheDiGi অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি শ্যামি, আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জেমিস ফ্যাশনের স্বত্বাধিকারী আমিনা আক্তার মিশেলা। মিশেলা আপা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, থ্যাংক ইউ আপা। আপনার এই যে জেমিস ফ্যাশন, জেমিস ফ্যাশন নামের পিছনের গল্প কি? হ্যাঁ, আমার এই পেজের নামের পিছনে একটা গল্প আছে। যখন আমি আমার পেজটা শুরু করব ভাবছি, এটা আসলে আমাকে ইন্সপায়ার করে আমার বোন, আমার মেজো বোন, ওর নাম জেনি আর আমার নাম মিশেলা। তো আমরা দুজন একসাথে মিলে বিজনেসটা স্টার্ট করেছিলাম। তো আমরা এরকম একটা নাম রেখেছি যেটা ওরও থাকবে আমারও থাকবে, যেহেতু আমরা দুজন স্টার্ট করেছি। তো ওর নাম জেনির জে আর আমার মিশেলার মি দিয়ে আমরা জেমিটা তৈরি করেছিলাম, জেমি নামটা। তো এটা আগে আমরা নেটে সার্চ দিয়ে দেখেছি যে নামটা অন্য কারো আছে কিনা, তো কারোই ছিল না। তো আমাদেরটা ইউনিকই ছিল, এর জন্য আমরা ভাবলাম যে এটাই ঠিক হবে। আর যেহেতু আমাদের পণ্য ছিল ফ্যাশনের, সব পণ্য নিয়েছিল, তো এর জন্য ফ্যাশন হাউস নামটা আমরা সিলেক্ট করেছি। এবং আমার পেজটা আমার হাজব্যান্ড মেক করে দেয়, লোগোটা আমার হাজবেন্ড তৈরি করে দেয়। তো এভাবেই আমরা আমাদের পেজটা আগে ক্রিয়েট করলাম। তো এই দুইজনের নামটা মিলে জেমিস ফ্যাশন হাউস হয়। লাভলি, আপনার বোন কি এখন আছে আপনার সাথে এই পেজে? না, ও এখন আমার সাথে নাই, ও কিছুদিন আমার সাথে ছিল। আমরা যে প্রোডাক্ট সোর্সিংও একসাথে করতাম, তারপর ও তো জব করে, আমি কোনো জব করি না। ও জবের কারণে টাইম ঠিক মতো দিতে পারতেছিল না, তো এর জন্য ও এটা কুইট করে। ও বললো যে তুমি একাই করো, তুমি তো এখন ভালো পারছো, তুমি করো, আমি তোমার সাথে আছি, সমস্যা নাই। তো ও তখন কুইট করে ফেলে। আপু, আপনারা যখন শুরু করেছিলেন আপনারা দুজন মিলে, আপনার কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, যেহেতু আমরা দুইজন স্টার্ট করেছি, আমার ইনভেস্টমেন্ট ছিল 5,000 টাকা, আপুরটা আলাদা ছিল। আমার নিজস্ব ছিল 5,000, কিন্তু এটা আমার নিজস্ব টাকা ছিল না, আমার মেয়ের ঈদের পরে আমি স্টার্ট করেছিলাম 2020 সালের জুলাই মাসে স্টার্ট করেছিলাম। তো ঈদের আমার মেয়ের কিছু জমানো টাকা ছিল আর আমার আম্মুর কিছু টাকা আমার কাছে ছিল, এই দুইজনের টাকা মিলিয়ে আমার কাছে 5,000 টাকা হয়েছিল। তো ওই টাকা ছিল আমার, আর বাকি টাকাটা আমার বোনের ছিল, 15,000 টাকা ছিল আমাদের টোটাল, বাকিটা আমার বোনের ছিল। তো 15,000 টাকা দিয়েই আমরা স্টার্ট করেছিলাম আমাদের উদ্যোগটা। আপু, কখন এসে মনে হলো যে আপনি একজন উদ্যোক্তা হবেন? আসলে আমি অনেক শপিং করতে পছন্দ করি, অনেক শপিং করি। আমি যখন আমি আগে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতেছিলাম, তো তখন আমি নিউ মার্কেটের ওদিকে আমার অনেক পরীক্ষার সিট পড়তো, তো আমি ওখান থেকে শপিং করতাম, শুধু অনলাইনে যখন ঢুকতাম ওখান থেকেও শপিং করতাম। তো একটা পেজ আছে যে পেজটা থেকে আমি শপিং করতাম, শাইন ফ্যাশন ওয়ার্ল্ড। তো ওই পেজের আপু একদিন একটা পোস্ট করলো যে আপনারা যারা উদ্যোক্তা হতে চান, কিছু নিয়ে কাজ করতে চান, তো আপনারা এখানে লিখতে পারেন যে আপনারা কী নিয়ে কাজ করতে পছন্দ করেন। তখন আমার বোন আমাকে বললো যে চল আমরা স্টার্ট করি। তাই আমি বললাম যে কীভাবে স্টার্ট করবো, এগুলো করার জন্য তো অনেক অভিজ্ঞতা প্রয়োজন। বলতেছে না, আমরা কিছু কাপড় আনবো, কাপড় এনে আমরা একটা পেজ খুলবো, তারপর আমরা ওগুলা পোস্ট করব ছবি তুলে। তো এভাবে আমার খুব বেশি ইচ্ছা ছিল না, তো আমার বোনের কথায় আমরা স্টার্ট করেছিলাম আর সবাই অনেক সাপোর্ট করছে যে হ্যাঁ করো, কোনো সমস্যা নেই। তো আমি স্টার্ট করেছি তখনই। পারিপার্শ্বিক সাপোর্ট আসলে খুবই ইম্পর্টেন্ট, পারিপার্শ্বিক সাপোর্ট না থাকলে আমরা আসলে অনেক দূর যেতে পারবো না। আপু, আপনার প্রথম সেল কত টাকার ছিল এবং সেদিনের অনুভূতি কেমন ছিল? হ্যাঁ, প্রথম তো আমরা 15,000 টাকার কাপড় আনি দুইজন মিলে। তো আমার বোনের একটা ফ্রেন্ড ছিল শম্পাপু, তো শম্পাপু আর ওনার বোন শান্তাপু, ওনারা দুইজনই ফার্স্ট আমার ক্রেতা হয় এবং এখন পর্যন্ত ওনারা আমার রিপিট ক্রেতা। এবং ওনারাই ফার্স্ট আমাকে ইন্সপায়ার করে, যে ওনারা বলে যে মিশালা তুমি কি কাপড় আনছো? আমি বলছি হ্যাঁ আপু। মানে আমার বোন ছিল সাথে কিন্তু কাজটা আমি করতাম বেশি, তো বললো যে হ্যাঁ তাহলে আমরা আসতেছি, আমরা এসে কাপড় নিব।
তো আসলো, ওনারা তিনটা কাপড় নিল। তো ওই যে আমি, আমার কাছে মনে হলো যে না, হয়তো আমি পারবো। হ্যাঁ, আমার বোনও অনেক খুশি হয়েছে, আমিও হলাম। তো ওইভাবে ওইভাবে স্টার্ট। এখন পর্যন্ত কিন্তু আপুরা আমার কাছ থেকে কেনাকাটা করে, রিপিট ক্রেতা তারা, এবং সবসময় আমাকে, আমি যাই আনি, আপুরা আগে কেনাকাটা করে। হ্যাঁ, ওনারা আমাকে অনেক অনেক সাহায্য করে, অনেক সাপোর্ট করে আপুরা। ভেরি সাপোর্টিভ পিপল। আপু, আপনার এখন বছরের যে টার্গেট, মানে ইয়ারলি ইনকামের যে টার্গেট, সেটা কি পূরণ করতে পারছেন? আমার আসলে তেমন কোনো টার্গেট নিয়ে তো আমি স্টার্টটা করি নাই। তখন আসলে আমি কিছু আমার করতে হবে, আমি এত টাকা ইনকাম করব মাসে, ওরকম কিছু আমার মাথায় ছিল না। আমি আমার মাথায় ছিল যে হ্যাঁ, আমি আনবো, আমি আস্তে আস্তে দেখব যে কি আর কি, কেমন পারি আমি জিনিসটা। তো আমার হাজবেন্ড আমাকে, উনি আর কি ভাবছিল যে যদি সেল করতে পারে তো ভালো, নাহলে নিজে পড়ে ফেলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আস্তে আস্তে, আমি যখন জয়েন করলাম, আমার যে বোনের কথা বললাম, ও আমাকে উইতে জয়েন করাই দিছে। উইতে জয়েন করাই দেওয়ার পরে আমি বুঝলাম যে আসলে সেল তো এমনিতেই হয় না, ঠিক আছে। আমি অনেক গ্রুপে গ্রুপে কিন্তু ঘুরতাম, ওখানে সেল দিতাম, আমার খুব বেশি যে অনলাইনে সেল হইতো ওরকম কিন্তু না, ঠিক আছে, আমার অফলাইনে অনেক সেল হয়। তো উইতে জয়েন করে আমি বুঝতে পারলাম যে আমাদের একটা টার্গেট থাকা লাগে। হ্যাঁ, আগে কিন্তু আমার কোনো টার্গেট ছিল না। তো আস্তে আস্তে ওখান থেকে শিখতে শিখতে আমি বুঝলাম যে আমার একটা হিসাবও করতে হবে, আমার খরচটা কীভাবে ধরতে হবে, আমার মাসে কত টাকা ইনকাম আসলে থাকা দরকার আমার সামনে আগাতে হলে। তো এখন আমার মান্থলি প্রায় 10-15 হাজার মান্থলি হয়। ইয়ারলি আমি আসলে ওভাবে হিসাব করি নেই এখনও, কারণ আমি 2020-এ যদিও আমি স্টার্ট করেছি, কিন্তু আমি 2021 সালের মাঝামাঝি এসে আমি আসলে বিজনেসটা বুঝতে পেরেছি যে আমার আসলে এভাবে করা উচিত। এতদিন কাপড় এনেছি, সেল করেছি, এনেছি, সেল করেছি, এরকম টাইপ ছিল। তো এখন আমি মাসে আমার ভালো, কিন্তু অফলাইনে আমার সেল বেশি, অনলাইনে সেল খুব একটা না, অফলাইনে যথেষ্ট সেল হয় আমার। আমি টিউশনিও করি, তো ওইখানকার যে আপুরা আছে, তো ওই বিল্ডিংয়ের আপুরা আমার কাছ থেকে অনেক অনেক ড্রেস তারা পারচেস করে এবং অনেক সাপোর্ট করে আমাকে। আসলে সবাই অনেক সাপোর্ট করছে, আমার হাজবেন্ড, আমার ননদ, শাশুড়ি, বাবা মা, সবাই সবাই যথেষ্ট সাপোর্ট করে। আপনার তো চমৎকার সাপোর্টিভ একটা ফ্যামিলি এবং সারাউন্ডিং আছে আপু, শুনে খুবই ভালো লাগছে যে আমাদের দেশে মেয়েরা কিছু করতে চাইছে, অ্যাট দ্য সেম টাইম তাদের চারিপাশের যে মানুষগুলো, তাদের পরিবার পরিজন, তাদের বন্ধু বান্ধব, তারা সবাই তাদেরকে সাপোর্ট করছে। এটা আসলে ভীষণ ইন্সপায়ারিং একটা স্টোরি। থ্যাংক ইউ আপু। আপু, আপনার অনলাইনে যেগুলো বিক্রি করেন সেগুলো ডেলিভারি করেন কিভাবে? সেগুলো আমি, আমার অনলাইনে ডেলিভারিগুলো ঢাকার বাহির থেকে বেশি আসে, তো ওগুলো আমি সুন্দরবন থেকেই দিই, কারণ সুন্দরবন আমার বাসার একদম কাছে, ওখান থেকে দেই। আর এমনিতে ঢাকার ভিতরে যেগুলো, ওগুলো ঢাকা কুরিয়ার নামে আমাদের এরিয়ার আশেপাশে একটা কুরিয়ার আছে, ওখান থেকে আমি ডেলিভারি করি। পেমেন্ট মোড কীরকম আপু আপনার? আমি মানে পেমেন্ট, আপনি ক্যাশ অন ডেলিভারি নেন, বিকাশ নেন, বা কিভাবে টাকা? আমি ক্যাশ অন ডেলিভারিতে বেশি দেই, কিন্তু বিকাশ নেই যদি ঢাকার বাহিরে হয়। আর ওনারা যদি বেশি পারচেজ করে, বেশি অ্যামাউন্টের, তখন আমি কিছুটা অ্যাডভান্স বিকাশে নিয়ে নিই, বাকিটা ওরা যখন সুন্দরবন থেকে রিসিভ করে তখন ওরা দিয়ে তারপরে নেয়, কারণ ঢাকার বাহিরে একটু রিস্ক থাকে, এই জন্য আমি ঢাকার বাহিরের টাকা অ্যাডভান্স নিয়ে নিই। আপু, আমরা যখন নতুন একটা কাজ শুরু করি তখন তো আমরা আসলে অনেক কষ্ট করে কাজ করতে করতে ঠেকে ঠেকে শিখি। হ্যাঁ, নতুন যারা উদ্যোক্তা হতে চাইছে বা আপনার মতো নতুন হয়েছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? হ্যাঁ, আমি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বলতে চাই, আমি যেইগুলো ফেস করেছি, তো আমি বলতে চাই যারাই উদ্যোক্তা হবেন, আগে উদ্যোগ নিয়ে তাদেরকে একটু শিখতে হবে। হ্যাঁ, অনেক কিছু শেখার আছে, যেরকম আমরা সোর্সিংটা কি পণ্য নিয়ে কাজ করলে আমাদের ভালো হবে, আমরা ভালো এগোতে পারবো, তারপর আমরা হিসাব নিকাশটা কিভাবে করব, আমরা মার্কেটিংটা কিভাবে করব, সব জিনিসগুলো আমাদের আগে জানা উচিত। নয়তো আমরা যখন উদ্যোগ স্টার্ট করব, আমরা কিন্তু অনেক কিছু ফেস করব, অনেকে হতাশ হয়ে যায়,
যে আমি তো স্টার্ট করলাম কিছু করতে পারছি না, কিন্তু যদি আমরা শিখে তারপর স্টার্ট করি তো ওটা বেশি ভালো হবে। আমি বলবো যে সবাই আগে আপনারা একটু শিখুন, পড়াশোনা করুন, তারপরে উদ্যোগটা স্টার্ট করুন, তাহলে আমার মনে হয় যে ভালো করতে পারবেন। আর আপনারা যারা যেটা নিয়ে বেশি ভালো পারেন সেটা নিয়ে স্টার্ট করবেন, আমি এটাই মনে করি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আজকে কষ্ট করে আসার জন্য, আপনার গল্প আমাদেরকে শোনানোর জন্য অনেক ধন্যবাদ। আর টেক শহরের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম এন্ড ইউ ডিজার্ভ ইট। প্রিয় দর্শক, আজকের আয়োজন আমাদের এই পর্যন্তই। আমরা সবাই একটা কথা মনে রাখবো, আমরা শিখবো, আমরা পড়বো, পড়ার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই, শিখে পড়ে জেনে তারপর আমরা কাজ করব। আর আমরা যে বিষয়ে প্যাশনেট, আমরা যদি সেটা করি তাহলে আমাদের মনে হবে না আমরা শুধু কাজ করছি, আমাদের মনে হবে আমরা আমাদের জীবনটাকে এনজয় করছি। এটা মনে রাখবেন, আপনার প্যাশন কি সেটা খুঁজে বের করবেন, এবং আপনার প্যাশনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আজকে যারা অনেক উদ্যোক্তা এসেছেন আমাদের এখানটায়, তারা সবাই কিন্তু বলছেন যে আমি যদি আমার প্যাশন নিয়ে কাজ করি তখন মনে হয় যে আই এম নট ওয়ার্কিং, আই এম লিভিং মাই লাইফ। সো ইউ লিভ ইউর লাইফ, স্টে উইথ টেক শহর অ্যান্ড স্টে টিউনড।